নমস্কার, আমার নাম পারমিতা দাস। আমি বেহালা রবীন্দ্রনগরে থাকি। আমি 14ই নভেম্বর এখানে কোঠারিতে আসি নিজের হাই ফিভার এবং হাই ব্রিদিং প্রবলেম নিয়ে। আমি এমার্জেন্সিতে এসেছিলাম, কারণ ওপিডির টাইম শেষ হয়ে গেছিলো। সেখানে এসে আমার অসুবিধা বলাতে ওখানকার যিনি ডাক্তার ছিলেন, উনি আমার কন্ডিশান দেখেন, বলেন আপনি অ্যাডমিট হতে, আমাকে অ্যাডমিট হতে বলেন, এবং আমি অ্যাডমিটও হই। আমি অ্যাডমিট হওয়ার পর আমি যে ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছি, ডাক্তারের নাম হলো গোবিন্দ রাজকারিয়া। উনি খুবই ভালো মানুষ, ওনার ট্রিটমেন্টও খুবই ভালো। ইভেন আমি প্রথম প্রথম যখন আমি এখানে ভর্তি হয়েছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিলো নিঃশ্বাস নিতে, আমার ফুললে অক্সিজেনও চলেছে, আমার কাশিতে অবস্থা খারাপ ছিল, সারা রাত ঘুমোতে পারতাম না। কিন্তু স্যার আমাকে কন্টিনিউ বলেছেন যে চিন্তা করবেন না, আপনার কোনো অসুবিধা নেই, আপনার হাই নিউমোনিয়া হয়েছে, চেস্ট ইনফেকশান হয়েছে উইথ স্টমাক ইনফেকশান, বা কোনো ব্যাপার না, আমরা আছি, আপনি পুরোপুরি কিওর হয়ে যাবেন। তো প্রথম দুদিন খুব কষ্ট হয়েছে, কিন্তু তারপর আমি আস্তে আস্তে বেটার ফিল করি। ইভেন এখানকার সার্ভিসও খুব ভালো, কারণ এখানে যারা নার্স দিদিরা আছেন, যারা হাউসকিপিং আছেন, যারা ক্যান্টিনে খাবার দেয়, তারা প্রত্যেকে খুব ভালো। আমার বাড়ির লোক সবসময় আমার সঙ্গে রাত্রেবেলা থাকতে পারিনি, কিন্তু আমার কখনো কোনো অসুবিধাই হয়নি। আমি যখনই ডেকেছি, নার্স দিদিরা সঙ্গে সঙ্গে আমার পাশে ছিল। অনেক সময় তো এরকমও হয়েছে যে আমি শুয়ে রয়েছি, ওনারা আমার পাশে বসে রয়েছেন, যারা আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য। ইভেন হাউসকিপিংয়ে যারা ছিলেন, তারা সবসময় অল টাইম, যেহেতু আমার একটা ইনফেকশনের ব্যাপার ছিল, অল টাইম কেবিন ক্লিন রাখতো, কোনো অসুবিধা হলে, জল শেষ হলে সঙ্গে সঙ্গে জল দিয়ে যাওয়া। তো আমাকে কখনো বলতে হয়নি যে আমার এটা লাগবে, ওরা সবসময় এটা খেয়াল রাখতো। ইভেন এখানে যিনি ফ্লোর ম্যানেজার আছে, উনিও আমার সঙ্গে এসে অনেক কথা বলেছেন, আমার মন ভালো করার জন্য, যাতে আমার সুস্থতা তাড়াতাড়ি ওঠে, অনেক মানে বলেছেন টিভি দেখুন, কথা বলুন, বাইরে ভিউ এখানে খুবই ভালো, যে বিশেষ করে আমি যে কেবিনটায় আছি সেটা দেখুন, ভালো লাগবে। ওভারঅল সত্যি কথা বলতে গেলে খুব ভালো সার্ভিস। আমিও বলবো, যদি আমার চেনা পরিচিত যে থাকে তাকেও বলবো এখানে আসতে, কারণ এখানে শুধু যে ট্রিটমেন্টটা ভালো হয় তা নয়, একটা পেশেন্টকে সুস্থ করতে গেলে বলে না যে মানুষের ব্যবহারটাও, মানে হসপিটালের ব্যবহারটাও খুব ভালো থাকা দরকার, এখানে টোটালি দুটোই পাবে।